বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 18 কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার এবং 12 কোটি মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এক দফা দাবিতে 3 দিনের সর্বাত্মক কর্মসূচি পালন করায় আমি দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে যারা আওয়ামী লীগ দলীয় এবং পুলিশের ইউনিফর্ম পরা কতিপয় সন্ত্রাসীদের হামলায় হতাহত হয়েছেন, তাদের প্রত্যেকের শোকসন্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সহানুভূতি। প্রিয় দেশবাসী, মাফিয়া সরকার এখনো জনদাবির প্রতি কর্ণপাত করেনি, উল্টো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং আওয়ামী দলীয় সন্ত্রাসীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। জনগণকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। মাফিয়া সরকার পতনের মহাযাত্রায় বিএনপি এবং বিরোধী দলগুলো পুনরায় রোববার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি আবারও ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি সফল করার জন্য আমি জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আপনাদের আজকের সাহসী ভূমিকা আগামী দিনের বাংলাদেশে নিশ্চিত করতে পারে আপনার স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার। প্রিয় দেশবাসী, সারা দেশে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশের সকল শ্রেণী পেশার মানুষও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আমি বিশেষভাবে ক্ষুদে ব্যবসায়ী, প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গার্মেন্ট শ্রমিক, পরিবহন শ্রমিকদের ভূমিকায় আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই মানুষগুলো বছরের পর বছর ধরে লুটেরা, টাকা পাচারকারী, হাসিনা সরকারের দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার কারণে সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত। সারা দেশে বিশেষ করে রাজধানী ঢাকা সহ জেলা এবং বিভাগীয় শহরগুলোতে বসবাসকারী অধিকাংশ মানুষের বর্তমানে বাসা ভাড়া দিয়ে প্রতিদিনের বাজারে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করার পর মাস তো দূরে থাক, সপ্তাহ পেরোতেই কষ্ট হয় বহু মানুষের। এইসব মানুষের দুঃখ দুর্দশা লাঘবের ব্যাপারে মাফিয়া সরকার সম্পূর্ণ উদাসীন। জীবন চালাতে যাদের নুন আনতে পান্তা ফুরায়, এমন মানুষগুলো নিজেদের কষ্ট দুর্দশা তুলে ধরতে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। কিন্তু নিশিরাতের ভোট ডাকাত সরকার খেটে খাওয়া মানুষগুলোর কথা পর্যন্ত শুনতে রাজি নয়, উল্টো সমগ্র দেশবাসী সাক্ষী, গণবিরোধী অবৈধ এই সরকার মানুষদের বেঁচে থাকায় আন্দোলন দমন করতে পুলিশ এবং দলীয় সন্ত্রাসীদেরকে শ্রমিকদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। শ্রমিকদের হত্যা করে আন্দোলন দমানোর জন্য ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের প্রকাশ্য অস্ত্র হাতে ছবি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। প্রিয় দেশবাসী, এবার আমি দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আজকের তারুণ্যই আগামী দিনের বাংলাদেশ, অথচ এই তরুণ প্রজন্ম বর্তমানে এমন এক অধিকারবিহীন রাষ্ট্র সমাজে বেড়ে উঠছে যেখানে মানুষের সকল গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। লাগামহীনভাবে চলছে উন্নয়নের নামে দুর্নীতি। রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করে প্রতিদিন চলছে মাফিয়া সরকার প্রধানের মিথ্যাচার অপপ্রচার। চাকুরি কিংবা কর্মসংস্থানের ক্ষেত্রে বর্তমানে তরুণ তরুণীদের মেধা কিংবা যোগ্যতা প্রধান বিবেচ্য নয়, বরং সকল ক্ষেত্রেই দলীয় আনুগত্যকে মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। দেশে এখন লক্ষ লক্ষ তরুণ বেকার। এমন পরিস্থিতির পরিবর্তন না ঘটলে
তারুণ্যের সামনে থাকবে শুধু হতাশার অন্ধকার। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আমি আগেও বলেছি আবারও বলছি, আমাদের বর্তমান আন্দোলন শুধুমাত্র সরকার গঠন বা ক্ষমতায় যাওয়া নয়, আমাদের বর্তমান আন্দোলন 12 কোটি মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনকে সফল করতে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমার ভোটের অধিকার আদায়ের পর তুমি তোমার পছন্দের প্রার্থীকে ভোট দিও, কিন্তু তার আগে তোমাদের লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের আন্দোলনকে সফল করতে তোমাদের সক্রিয় সমর্থন, সহযোগিতা, অংশগ্রহণ এই মুহূর্তে দেশ এবং জাতির জন্য খুব খুব প্রয়োজন। বর্তমান মাফিয়া সরকারের আমলে গত 15 বছরে ভোটার তালিকায় প্রায় 3 কোটি নতুন ভোটার সংযুক্ত হয়েছে। 1914 সাল, 2014 সাল কিংবা 2018 সালে কোনো নির্বাচনেই নতুন পুরনো কোনো ভোটারই ভোট দিতে পারেনি। নিশিরাতের ভোট ডাকাত সরকার আগামী জাতীয় নির্বাচনেও ভোট ডাকাতির ষড়যন্ত্রে মেতে উঠেছে। সুতরাং প্রিয় তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা, তোমরা যদি ভোট ডাকাতের কবল থেকে দেশকে উদ্ধার করে নিজেদের দেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চাও, নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করে গড়ে তুলতে চাও, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিশ্বের গণতান্ত্রিক শক্তির গৌরবজনক অংশীদার হতে চাও, তাহলে আর সময় ক্ষেপণ নয়, তাহলে রাজপথে নেমে দাবি আদায় করে নেওয়ার এখনই শ্রেষ্ঠ সময়। মাফিয়া শাসনের অবসান ঘটিয়ে রাষ্ট্রে গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি দেশপ্রেমিক তরুণ প্রজন্মের প্রতি চলমান গণ আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সামিল হওয়ার একান্ত আহ্বান জানাই। বিশ্বের সব দেশে সর্বকালেই তারুণ্যই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। আমি বিশ্বাস করি তারুণ্যের শক্তি আর সাহস নিয়ে ছাত্র তরুণ যুবকেরা ঐক্যবদ্ধভাবে চলমান গণ আন্দোলনে রাজপথে নেমে এলে মাফিয়া সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। প্রিয় দেশবাসী, চলমান আন্দোলনের সাফল্যের উপর নির্ভর করছে 18 কোটি মানুষের খেয়ে পড়ে মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। সুতরাং প্রতিটি নাগরিকের স্বার্থেই আমাদেরকে এই আন্দোলন সফল করতে হবে। চলমান এই আন্দোলন থেকে আর পিছিয়ে আসার কোনোই সুযোগ নেই, কারণ আমাদের এবারের লড়াই বাঁচার জন্য লড়াই। আমি বিশ্বাস করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, অর্থাৎ আপনি বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস। সুতরাং আপনারা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসুন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা কষ্ট করে চলেছেন, আবারও আমি আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। প্রিয় দেশবাসী, দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার আদায়ের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিএনপি সহ বিরোধী দলীয় রাজনৈতিক দলের সেই সব নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে ঢোকানো হচ্ছে, যাদেরকে গণগ্রেফতার করা হচ্ছে, দেশ এবং জনগণের দৃষ্টিতে তারা কোনো অপরাধী নয়, বরং তারা দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলনের যোদ্ধা। সুতরাং গ্রেফতার হয়রানি করে গণ আন্দোলন থামানো যাবে না, কারণ বিএনপির নেতাকর্মীরা গ্রেফতারের ভয় পিছু হটে না। বিএনপির নেতাকর্মীদের আনুগত্য দেশের প্রতি, বিএনপির নেতাকর্মীদের চেতনায় মুক্তিযুদ্ধের গৌরব, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। সারা দেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আজ আমি আবারও নির্দেশনা দিতে চাই, একজন গ্রেফতার হলে আরেকজন নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। মনে রাখবেন, আপনাদের আজকের সাহসী ভূমিকায় রচিত হতে পারে আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের পথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দা।